হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। আজকের বিষয় হলো ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে গোপীনাথ কি সত্যিই ক্ষীরচুরি করেছিল, সেটা যদি জানতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের সবাইরই ভালো লাগবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে শুরু করা যাক ভিডিওটা। এখন আমরা পৌঁছে গেছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের সম্মুখে। সম্মুখে রয়েছে এক বিশদ বকুল বৃক্ষ, যা কিনা অন্যান্য বকুল বৃক্ষের থেকে অনেকটাই বড়, এবং পাশাপাশি মন্দির চত্বরে রয়েছে অনেক ছোট বড় দোকান। একটু এগোলেই আমরা দেখতে পাব মন্দিরের গেট। এই মন্দিরের গেট দেখতে পাচ্ছি আমরা। একটু এগিয়েই দেখলাম পা ধোয়ার ব্যবস্থা রয়েছে এই মন্দিরের গেটের সম্মুখে। আস্তে আস্তে করে মন্দিরের গেটের সম্মুখে এগিয়ে গেলাম। খুব সুন্দর এই মন্দিরের কারুকার্য এবং রঙে পরিপূর্ণ এবং অসম্ভব সুন্দর এই কলা। একটু এগিয়ে দেখতে পেলাম গোপীনাথের মূর্তি রয়েছে এবং মাথায় রয়েছে এক রং বেরঙের ছাতা, সুন্দর একটি ছাতা রয়েছে এবং গোপীনাথের অসম্ভব সুন্দর একটা পেন্টিং রয়েছে। একটু এগিয়ে দেখতে পেলাম মঙ্গল প্রদীপ জ্বলছে, তার সামনে দেখতে পাচ্ছি গোপীনাথ মন্দিরের ছবি দেখতে পাচ্ছি এখন আমরা। এই গোপীনাথ মন্দিরের সম্মুখ চত্বরে রয়েছে অসম্ভব সুন্দর এক কারুকার্য পরিপূর্ণ। পাশে রয়েছে এক লাইব্রেরি, অর্থাৎ বইয়ের দোকান রয়েছে এবং ক্ষীর বিক্রয়ের জন্য একটা দোকান রয়েছে। একটু এগিয়ে দেখছে রাস মন্দির, পাশে রয়েছে নাট মন্দির। একটু এগিয়ে দেখতে পেলাম শ্রীকৃষ্ণের জীবন কাহিনী, কংসের কারাগারে কিভাবে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, এবং তারপরে দেখতে পাচ্ছি সেই শ্রীকৃষ্ণকে কিভাবে বসুদেব মাথায় করে নিয়ে যমুনা নদী পার করেছিলেন। তারপর আমরা দেখতে পাচ্ছি কিভাবে মা যশোদার কোলে শ্রীকৃষ্ণকে দিয়ে পরিবর্তে যোগমায়াকে নিয়ে চলে যাচ্ছিলেন। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি সেই যোগমায়াকে যখন হত্যা করতে গিয়েছিলেন, সেই যোগমায়া স্বরূপ ধরে কংসকে সাবধান বাণী করেছিলেন। এরপর আমরা এগুলো দেখতে পাচ্ছি পুতনাবধ, পুতনাবধ কিভাবে ছোট্ট গোপাল কিভাবে পুতনাবধ করেছিলেন। এরপর আমরা দেখতে পাচ্ছি মা যশোদার কোলে রয়েছেন এবং ভালোবাসার কিভাবে আদর খাচ্ছেন উনি। আর একটু এগুলো আমরা দেখতে পাচ্ছি তুলসী মঞ্চ রয়েছে, এবং একটু এগিয়ে দেখতে পাচ্ছি আমরা ননীচুরি, তার একটু পরে দেখতে পাচ্ছি যমল অর্জুন উদ্ধার, আর একটু এগিয়ে দেখতে পাচ্ছি বকাসুর বধ, আর একটু এগিয়ে দেখতে পাচ্ছি আমরা অঘাসুর বধ। একটু এগিয়ে দেখতে পেলাম অঘাসুর বধ, আর একটু এগিয়ে দেখতে পাচ্ছি বনভোজন, গোপালের বনভোজন। এরপর দেখতে পাচ্ছি কালিয়া দমন, এরপর দেখতে পাচ্ছি গোবর্ধন পর্বতকে কিভাবে আঙুলের তল ওপরে নিয়েছিলেন, এরপর দেখতে পাচ্ছি গোপিনীর বস্ত্র হরণ। এরপর দেখতে পাচ্ছি রাসলীলা, শ্রীকৃষ্ণের রাসলীলা। এরপর আমরা দেখতে পাচ্ছি কিভাবে মথুরাতে কংসবধের জন্য গমন করেছিলেন। এরপর দেখতে পাচ্ছি কংসবধ, শ্রীকৃষ্ণ কিভাবে কংসবধ করেছিলেন। এরপর দেখতে পাচ্ছি গৌরাঙ্গ মহাপ্রভুর ছবি। এরপর আমরা দেখতে পাচ্ছি নবগ্রহের মন্দির,
নবগ্রহের মন্দির রয়েছে এখানে। আর একটু বাদে দেখতে পাচ্ছি আমরা রাধাকৃষ্ণের যুগল মূর্তির ছবি, এবং গেটে রয়েছে জগন্নাথ বলরামের ছবি রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি নাট মন্দির, অসম্ভব সুন্দর একটি নাট মন্দির রয়েছে। নাট মন্দিরটি অসম্ভব কারুকার্যে পরিপূর্ণ এই নাট মন্দিরটি। এরপর আমরা এগোতে দেখতে পাচ্ছি ভোগশালা দেখতে পাচ্ছি। এরপর এই এই মন্দিরের বিশেষ ভোগ হলো ক্ষীর, যা ক্ষীর এখানে কিনতে পাওয়া যায়। তিনটে ভাবে দাম রয়েছে, 20 টাকা, 50 টাকা আর 70 টাকা। এরপর রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি রয়েছে। আর একটু আগে দেখতে পাচ্ছি শ্রীরামচন্দ্র মহাপ্রভু, আর একটু আগে দেখি জগন্নাথ লীলা, আর এই সেই ক্ষীরচুরির। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা শ্রীরামচন্দ্র কীভাবে এই গোপীনাথ মূর্তি স্থাপন করেছিলেন। সুন্দর রয়েছে মাথার উপর, অসম্ভব সুন্দর একটি চিত্র। এখানে এই মন্দির আনুমানিক 600 বছর পূর্বের এই মন্দির। এবার মন্দিরে বিগ্রহ দর্শন করে থাকি। এখানে গোপীনাথকে দর্শন করলাম। এবার গোপীনাথ রয়েছে মাঝখানে, এবং এক ডান সাইডে রয়েছে গোবিন্দ, এক সাইডে রয়েছে মদন মোহন। এবার আসি এই ক্ষীরচোরা নামটা কেন হয়েছিল। পূর্বে নাম ছিল গোপীনাথ মন্দির, পরবর্তীকালে মাধবেন্দ্র মহাপ্রভু এই মন্দিরে দর্শনে আসেন। এই মন্দিরের বিশেষ ভোগ হলো ক্ষীর। যখন উনি আসেন, এই গোপীনাথকে ভোগ দর্শন চলছিল, তখন উনি দেখে উনার মনে বাসনা জাগলো ক্ষীর খাওয়ার। এই ক্ষীর খাওয়ার বাসনা জাগলো, পরবর্তীকালে উনি মনে মনে লজ্জিত প্রকাশ করলেন যে ভগবানের ভোগের পূর্বে উনি ক্ষীরে নজর দিয়ে দিলেন, এবং তার জন্য উনি অনুতপ্ত হলেন। তিনি শয়ন করলেন, ভীষণ অনুতপ্ত বোধ করলেন, কিন্তু অন্তর্যামী গোপীনাথ সবই জানতে পারলেন। তিনি ব্রাহ্মণকে স্বপ্নে নির্দেশ দিলেন, তার এই যে ক্ষীর 12টি ভাঁড় থেকে একটা ভাঁড় তিনি কাপড়ের তলায় লুকিয়ে রেখেছেন, সকালবেলা যেন সেই ক্ষীর মাধবেন্দ্র মহাপ্রভুকে দেওয়া হয়। পরের দিন সকালে সত্যি সত্যি দেখতে পেলেন ভগবানের পায়ের তলায় একটা ক্ষীরের ভাঁড় রয়েছে, এবং সেই ক্ষীরের ভাঁড় মাধবেন্দ্র মহাপ্রভুকে দেওয়া হয়। পরবর্তীকালে সেই মাধবেন্দ্র মহাপ্রভুই এই মন্দিরের নাম করেন ক্ষীরচোরা গোপীনাথ। এই হলো ক্ষীরচোরা গোপীনাথের ঐতিহাসিক গল্প। এই ক্ষীরচোরা গোপীনাথের বিগ্রহটি ক্রেতাযুগে নির্মিত হয়েছিল শ্রীরামচন্দ্রের দ্বারা। ইনি ধনুর্বাণ দিয়ে এই গোপীনাথের বিগ্রহটি তৈরি করেন। এখন আমরা দেখতে পাচ্ছি রসিকানন্দ প্রভুপাদ এখানে এসেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচলে যাওয়ার সময় এই মন্দিরে এসেছিলেন, এবং তার নিদর্শনও এই মন্দিরে রেখে গিয়েছিলেন। উনার পদচিহ্ন এই মন্দিরে আজও রয়েছে। আশা করি এই মন্দিরটা সবাইরই ভালো লাগবে। যদি কেউ সময় পায় নিশ্চয়ই এখানে ঘুরে যেও, আশা করি ভালো লাগবে। এটি ওড়িশার রেমুনা নামক স্থানে অবস্থিত এই গোপীনাথ মন্দিরটি। এই মন্দিরে যাওয়ার জন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। আশা করি ভিডিওটা তোমাদের সবাইরই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো।
আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।